আমাদের স্বপ্ন হলো যে প্রত্যেকটা উপজেলায় আমাদের স্বপ্নের কালচারাল সেন্টার হোক হতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলায় কালচার সেন্টার হবে। আমাদের গ্রাম আছে, আমাদের ইউনিয়ন আছে, আমরা যেমন একটা প্রতিযোগিতা এই করবো, প্রতিযোগিতা আমরা করি, এবার আমরা করবো একেবারে ইউনিয়ন থেকে কম্পিটিশনটা শুরু হবে এবং স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত সেখানে যুক্ত হবে। এরকম আমাদের স্বপ্ন, ইউনিয়ন থেকে শুরু হয়ে উপজেলা, উপজেলা থেকে জেলা, বিভাগ এবং ঢাকা। এখানে অনেক কিছু শেখা যায়, এটা একটা নাটকের একটা অংশ আমি যেটা মনে করি। মঞ্চ নাটকের পাশাপাশি যে এই মূকাভিনয়গুলো হচ্ছে এখন সচরাচর দেখা যায় না, আমি চাই, আমার মনে হয় যে এগুলো আরও বেশি করে হোক। এটা একটা নির্দিষ্ট কোনো দেশের ভাষা নয়, এখন সারা পৃথিবীতে আপনি যা দেখাবেন, যেরকম অঙ্গভঙ্গি বা যা দেখাবেন সেটা কিন্তু পৃথিবীর সকল মানুষই বুঝবে, সেহেতু এটা খুবই ইজি আমি মনে করি এবং খুব বেশি মানুষকে টাচিং করা যায় এবং খুব অল্প সময়ে অনেকগুলো গল্প বলা যায়। দেখে খুব ভালো লাগছে এদের আলাদা একটা কালচার। এই কালচারটা আসলে খুব আমাদের ভালো লাগছে আমার কাছে। অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য আমরা সুস্থ বিনোদন বলতে যা বুঝি, অন্যান্য সুস্থ বিনোদনের তুলনায় এটা হচ্ছে সবচেয়ে সুস্থ বিনোদনের অন্যতম একটা মাধ্যম, যেটা বোঝার জন্য মানুষের মাথা খাটাইতে হয় যে আমাদের চিন্তা করতে আসলে কী হচ্ছে না হচ্ছে। অন্য সব কিছু দেখা যাচ্ছে কি যেটা বলতেছে সেটা মানুষ বুঝে যাচ্ছে সাথে সাথে। এখানে মানুষের একটা মনোযোগটা সবসময় ওদিকে মানে আপনার মঞ্চের দিকে থাকতে হয়। মূকাভিনয়টা প্রথমত হচ্ছে ওই সব বাচ্চাদের জন্য বা যারা বুঝতে পারে না, যেমন ধরেন যে কেউ আছে যে শ্রবণ প্রতিবন্ধী, তিনি তো কথাগুলো শুনতে পারতেছে না, তার জন্য তো হচ্ছে আমাদের যে মুভমেন্টটা, আমাদের যে অ্যাক্টিংটা আর ফুটিয়ে তোলাটা। নাটকের মতো এই মূকাভিনয়টা একটা শাখা এবং স্বতন্ত্র শিল্প মাধ্যম যেটা সকল আপামর জনগণের সাথেই সম্পৃক্ত। তবে আমরা খুব খুশি যে বহুদিন পরে হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করেছে জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে এই শিল্পটা কত ওতপ্রোতভাবে জড়িত। আর এর মাধ্যমে যে কোনো জিনিসই প্রকাশ করা যায়, যে কোনো জিনিস আপনি যে কোনো মেসেজ আপনি দিতে চান আপনি মাইমের মাধ্যমে দিতে পারবেন। কথা বলার দরকার নেই, কথা বললে তো অনেক কথা বলতে হয়, আর যদি কথা না বলেন তাহলে অল্প কথা অনেক কিছু বোঝানো যায়।